শাহিন আফ্রিদির পরপর দু ওভারে অনেকটা একই ধাঁচের বলে আউট তানজিদ তামিম আর নাজমুল শান্ত, ছ রানে নেই দুই উইকেট। ব্যর্থতার বৃত্ত থেকে বের না হওয়ার যেন পণ করেছে বাংলাদেশ। যে শান্তকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল দল, টানা ষষ্ঠ ম্যাচে রান নেই তার ব্যাটে। আফগানিস্তানের বিপক্ষে ফিফটির পর ছ ম্যাচে তার সংগ্রহ মাত্র 28। মুশফিক মাহমুদুল্লাহর ব্যাটিং অর্ডার পরিবর্তন জাতীয় দাবিতে পরিণত হয়েছিল, পাকিস্তানের বিপক্ষে সেটাই করল টিম ম্যানেজমেন্ট, কিন্তু আসলো না সমাধান। মুশফিকের বিদায় হারিস রোফের বলে। এদিন প্রমোশন পান মাহমুদুল্লাহ, লিটনকে সঙ্গে নিয়ে 23 রানে 3 উইকেট হারানো দলের হাল ধরেন। চাপ সামলে এগুতে থাকেন দুজন। প্রথম 10 ওভারে মোটে 37 রান করা বাংলাদেশ পরের 10 ওভারে তোলে 59 রান। এই দুজনের ব্যাটে বাংলাদেশ ঘুরে দাঁড়ানো স্বপ্ন দেখছিল, তখনই ইফতিখার নির্বিশ বলে ক্যাচ তুলে দেন লিটন। 45 রান করলেও ডট বল দিয়েছেন 39টা। 50 পাওয়া মাহমুদুল্লাহ তখন সাকিবের ভরসা। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর বল তুলে দিলেন শাহিন আফ্রিদির হাতে। দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই তুলে নিলেন মাহমুদুল্লাহর উইকেট। খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। তাহিদ হৃদয় ফিরেছেন ছক্কা হাকানোর পরের বলেই অপ্রয়োজনীয় শটে, আবারও অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা। যদিও সেখান থেকে ক্ষণিকের জন্য মুক্তি দিয়েছিল সাকিব মিরাজ জুটি। শুরুতে ধুঁকতে থাকা সাকিব খেলতে শুরু করেন হাত খুলে, তখনই হয় সর্বনাশ। আরও একটা শর্ট বল আর সাকিবের উইকেট বিলিয়ে দেয়া। একটা সময় 250 ধরাছোঁয়ার মধ্যে থাকলেও সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়, কোনো মতে 200 পার করে বাংলাদেশ। ইডেনের উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। প্রথম 4 ওভারে একটু দেখে শুনে খেলে পাকিস্তান ওপেনাররা, ব্যাস এরপর তাদের জয় হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপার। আবদুল্লাহ শফিক ও ফখর জামান ব্যাট চালাতে থাকেন দাপটের সঙ্গে। দলে ফিরেই 50 পেয়ে যান ফখর। ছন্দে থাকা আবদুল্লাহ শফিক আসরে তৃতীয় 50 তুলে নেন ওপেনিংয়ে 128 পাকিস্তানের। মুম্বাইয়ের পর আরও একবার ব্যর্থ বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট। পাকিস্তানের 3 উইকেটের সবগুলোই মিরাজের শিকার, তবে তাতে খেলার ফলে কোনো প্রভাব পড়েনি, শুধু বিলম্বিত হয়েছে বাবর আজমদের জয়। 105 বল হাতে রেখে পাওয়া জয়ে কিছুটা হলেও বেঁচে থাকলো পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্নটা। প্রতিপক্ষ বদলালেও বদলায় না বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্রটা। আরও একবার টপ অর্ডারের ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ দল, সে সঙ্গে এমন এক রেকর্ড করল যা কখনোই গর্বের হতে পারে না। বিশ্বকাপে প্রথমবারের মতো টানা 6 ম্যাচ হারল বাংলাদেশ, সে সঙ্গে ধীরে ধীরে নিপতে শুরু করেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাটুকুও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কলকাতা, ভারত।